আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রিল্যান্সিং ওয়ার্ল্ড। আজকে HTML এর 24 নম্বর পর্বে আমরা ডেফিনেশন লিস্ট বা ডেসক্রিপশন লিস্ট সম্পর্কে জানবো এবং কি কাজে ডেফিনেশন লিস্ট ব্যবহৃত হয় সে সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। তাহলে আমরা প্রথমে কাজগুলো জেনে নিই যে কোন কোন কাজে ব্যবহৃত হয় এবং কীভাবে লিখতে হয়, তারপর আমরা প্র্যাকটিক্যালি কাজ করব। প্রথমে চলে যাই কাজ সম্পর্কে বিস্তারিত জানতে। আচ্ছা, ডেসক্রিপশন লিস্ট বা ডেফিনেশন লিস্ট কি? ওয়েব পেজে কোনো টার্ম বা তার বর্ণনা সহকারে কোনো লিস্ট তৈরি করাতে আমরা ডেফিনেশন লিস্ট ব্যবহার করি। ডেফিনেশন লিস্ট তৈরি করার জন্য আমরা যে ট্যাগ ব্যবহার করি সেটা হচ্ছে DL ট্যাগ, দ্বারা আমরা ডেফিনেশন লিস্ট বা ডেসক্রিপশন লিস্ট তৈরি করি। আচ্ছা, ডেফিনেশন লিস্টের মধ্যে হচ্ছে আমাদের টার্ম থাকে এবং একটা হচ্ছে ডেসক্রিপশন বর্ণনা থাকে। এই টার্মটা আমরা DT ট্যাগের মাধ্যমে লিখি আর বর্ণনাটা আমরা প্রকাশ করি DD ট্যাগের মাধ্যমে। প্রথমে আমরা এই ট্যাগগুলোর কাজ জেনে নিই। ডেসক্রিপশন লিস্ট তৈরি করতে আমাদের প্রয়োজন হয় DL ট্যাগ। DT ট্যাগ হচ্ছে ডেসক্রিপশন লিস্টের মধ্যে যে আইটেম থাকবে তার সেটিকে আমরা নির্দেশ করতে DT ব্যবহার করি, আর সেই টার্ম বা আইটেমের যদি আমরা বর্ণনা দিতে চাই সেজন্য আমরা DG ব্যবহার করতে হবে। আচ্ছা, তাহলে আমরা এখন দেখে নিই যে কীভাবে কাজ করতে হয়, প্র্যাকটিক্যালি আমরা দেখে নিবো এখন। আচ্ছা, প্রথমে আমি একটা ওয়েব পেজে প্রবেশ করি। দেখেন এখানে আমরা লিখছি ABC1, ABC2। এই যে ABC1টা হচ্ছে আমার হচ্ছে একটা টার্ম। এই টার্মের মধ্যে হচ্ছে আমি এই টার্মের বর্ণনা দিচ্ছি এরকম কয়েকটি লাইন দিয়ে, কয়েকটি ওয়ার্ড দিয়ে। আবার ABC2 একটা হচ্ছে টার্ম, এটার হচ্ছে আমি কয়েকটি বর্ণনা দিচ্ছি যে আপনাদের প্রথমে তৈরি করে আমি রেখে দিয়েছি, আমরা এখন প্র্যাকটিক্যালি জানবো। এটাই হচ্ছে আমার একটা ডেসক্রিপশন লিস্ট বা ডেফিনেশন লিস্ট। আচ্ছা, এখন আমরা দেখি কোডটা কিভাবে লিখছিলাম, তারপর আমরা কোডটা লিখবো। আচ্ছা, আমরা এখন কোডটা নতুন করে লিখবো। যেমন আমরা কি ডেফিনেশন লিস্টের জন্য আমরা সুন্দর করে আমরা আবার শুরু করি, আবার শেষ করব। আমরা একটু আগে শিখেছি যে ডেফিনেশন লিস্ট তৈরি করার জন্য আমাদের কি ব্যবহার করতে হয়, DL ট্যাগ, ডেফিনেশন লিস্ট ট্যাগ বা ডেসক্রিপশন লিস্ট ট্যাগ, সেজন্য DL লিখলাম। তারপর হচ্ছে আমি এটা শেষ করতে হবে, কন্ট্রোল সি দ্বারা কপি করে নিয়ে কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করে দিব। আমরা ডেফিনেশন লিস্টের জন্য আমরা অলরেডি একটা ডেফিনেশন লিস্ট তৈরি করে ফেলছি। এখন এই ডেফিনেশন লিস্টের ভিতরে আমার কি থাকতে হবে, টার্ম থাকতে হবে। এই টার্মের জন্য আমরা কি লিখতে হবে, টার্মের জন্য আমরা লিখব DT ট্যাগ, DT। আচ্ছা, DT ট্যাগ লিখে আমরা কি করতে হবে, DT ট্যাগটা আমরা শেষ করতে হবে। আমরা DT ট্যাগটা শেষ করে দিলাম DT। আচ্ছা, এখন কোন বিষয়ে জানতে চান, যেমন হচ্ছে আমি প্রথমে ফ্রিল্যান্সার সম্পর্কে জানতে চাই বা কিছু কোনো একটি সংজ্ঞা জানতে চাই, আমরা দিলাম ফ্রিল্যান্সারে, ফ্রিল্যান্সার সম্পর্কে আমরা জানতে চাই। এটা হচ্ছে আমার একটা টার্ম। এখন ফ্রিল্যান্সার কি, এর জন্য আমরা কি ব্যবহার করবো, DD ব্যবহার করবো, কারণ ফ্রিল্যান্সার সম্পর্কে আমরা বর্ণনা DD দ্বারা বর্ণনা দিলাম। আবার এইটার হচ্ছে আমি শেষ করতে হবে DD দ্বারা, DD দ্বারা শেষ করলাম। এই যে ফ্রিল্যান্সার, এখন আমরা বিভিন্ন ধরনের টার্ম ব্যবহার করি, ফ্রিল্যান্সার 1, 2, 3 দ্বারা আমরা টার্ম ধরনের তৈরি করলাম। এখন হচ্ছে আমার DD দ্বারা বর্ণনা, আমরা যে কোনো কিছু বর্ণনা এটা দিলাম, এটা ধরেন একটা বর্ণনা দিছি। এই যে বর্ণনাটা আমরা এই জায়গায় আমাদের রিফ্রেশ করলে আমরা ফ্রিল্যান্সার 1 নামের টার্মের মধ্যে আমরা এই সংখ্যাটা দেখতে পাবো। এটা ধরেন আমরা একটা বর্ণনা দিচ্ছি, এই বর্ণনাটা দেখতে পাবো। এখন হচ্ছে আমি আরেকটা চাই যে ফ্রিল্যান্সার 2 নামের একটা কোনো টার্ম আছে, ধরেন আমরা মনে করি ফ্রিল্যান্সার 2 নামে একটা টার্ম আছে, সেই টার্মের একটা বর্ণনা দেখতে চাই। সেজন্য আমরা কি করবো, সেটা আমরা হচ্ছে DD আর DT মাধ্যমে আমরা লিখবো। আমি আর টাইমের জন্য আমি লিখলাম না, আপনারা নিজেরা একটা প্র্যাকটিস করে নেবেন। আচ্ছা, আমি এখানে লিখে দিলাম DT আর এখন ফ্রিল্যান্সার 2 নামে একটা ডেসক্রিপশন টার্ম চাইছি, ফ্রিল্যান্সার 2 এর একটা বর্ণনা চাইছি, DD দ্বারা বর্ণনা দিছি। তখন আমরা যখন আমরা রিফ্রেশ করব তখন ফ্রিল্যান্সার 1 এর বর্ণনা দেখতে পাবো, ফ্রিল্যান্সার 2 এর বর্ণনা দেখতে পাবো। আচ্ছা, আমরা রিফ্রেশ করে দিই, রিফ্রেশ আমি কন্ট্রোল এস দ্বারা সেভ করে নিই, আপনারা কন্ট্রোল এস দ্বারা অবশ্যই সেভ করে নিতে হবে। কন্ট্রোল এস দ্বারা সেভ করে নিছি, এখন আমরা দেখতে পাবো। আচ্ছা, সেভ করার সাথে সাথে দেখুন ফ্রিল্যান্সার 1 দিছি, তার মধ্যে একটা বর্ণনা পাইছি, ফ্রিল্যান্সার 2 দিছি, একটা বর্ণনা পাইছি। এটা হচ্ছে আমাদের ডেফিনেশন বা ডেসক্রিপশন লিস্ট। আশা করি আপনারা ডেফিনেশন বা ডেসক্রিপশন লিস্ট বুঝতে পারছেন। এখন দেখেন আমরা যে ফ্রিল্যান্সার 1 দিছি কিন্তু বোঝা যাচ্ছে না এটা কোনো টার্ম হয়েছে বা কোনো একটা টার্মের বর্ণনা আমরা দিছি, সেই জন্য আমরা কি করি যে একটু আমরা সাজিয়ে নিব। তখন আমরা কি এই DD ট্যাগ এর মধ্যে আমরা কি আরেকটা একটা দিব যাতে একটু বোল্ড আকারে বড় দেখা যায়, এর জন্য আমরা H4 আমরা ইউজ করি, H4 হেডিং ট্যাগ আমরা ইউজ করি। হেডিং ট্যাগ ইউজ করলে হবে কি, আপনার সুন্দরভাবে টার্মটা প্রকাশ পাবে। H4 দ্বারা আমরা H4 হেডিং ট্যাগ দিলাম, এই H4টা আমরা আবার কপি করে নিয়ে কন্ট্রোল সি দ্বারা কপি করে
এই সাইডে আমরা H4 দ্বারা টার্নটারে বসিয়ে দিই, তখন আমাদের দেখতে হবে সুন্দর লাগবে, বুঝতেও সুবিধা হবে। H4 শেষ করলাম। আচ্ছা, এবং টার্মের পরে হচ্ছে আমরা যদি কুলন দিই, তখন বোঝা যাবে যে এই নির্দিষ্ট একটা টার্মেরই বর্ণনা আমরা প্রকাশ করছি, সেটা আমরা কুলন ইউজ করতে পারি। কুলন ইউজ দিলাম H1, কুলন ইউজ দিলাম H2, কন্ট্রোল S দ্বারা সেভ করি। এখন দেখতে দেখবেন আপনারা টার্মটার বর্ণনা সুন্দরভাবে প্রকাশ হয়েছে। আমরা রিফ্রেশ করার সাথে সাথে দেখুন ফ্রিল্যান্সার 1 দিলাম, তারপর হচ্ছে একটা কুলন আছে, এই ফ্রিল্যান্সার 1 এর এই যে বর্ণনা আমরা এটা দিলাম, দেখতে পারেন। এখন দেখেন আপনারা সুন্দরভাবে বুঝতে পারছেন এটা ফ্রিল্যান্সার 1 এর একটা বর্ণনা, এটা ফ্রিল্যান্সার 2 এর একটা বর্ণনা। আশা করি আপনারা টার্ম এবং বর্ণনা সম্পর্কে জানতে পারছেন, আর এই সমস্ত হচ্ছেই আপনার ডেফিনেশন লিস্টের কাজ। আর ডেফিনেশন লিস্ট সম্পর্কেও তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।